আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। ডায়মন্ড হারবারে বেনারসি মানে নিউ টিনা বেনারসি কোঠি, এক দামে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার ইকো ব্যাংকের সন্নিকটে। আজ অর্থাৎ শনিবার গণেশ পুজো। গণেশ পুজো উপলক্ষে পূর্ব বর্ধমান শহরের বেশ কিছু জায়গায় গণেশ পুজোর শুভ সূচনা হয়। বর্ধমান শহরের গুডসেট রোডে গণেশ পুজো কমিটির পক্ষ থেকে গণেশ পুজোর শুভ সূচনা করা হয়। ফিতে কেটে শুভ সূচনা করেন সমাজসেবী খোকন দাস। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে 7 নম্বর জোন কালীবাজারের মোড়ে গণেশ পুজোর শুভ সূচনা করা হয়। এবারই পুজোর বিশেষত্ব ছিল কোভিডকে জয় করা। মার্জিন গেট থেকে বিরাটা পর্যন্ত যার বিস্তৃতি, সেখানে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের গণেশ পুজো হচ্ছে। এটা নবমতম বর্ষ। কোভিড-19 জন্য এবারে পুজো ছোটোখাটো আকারেই হচ্ছে, কারণ ডিস্টেন্স মেনটেন করে সরকারি সমস্ত নিয়মকানুন মেনে করতে হচ্ছে। আর এর সঙ্গে সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা আজকে মাস্ক বিলি করছি বর্তমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির 7 নম্বর জনের তরফ থেকে, গণেশ পুজো কমিটির তরফ থেকে আমরা পচ্ছন্দের মানুষের মধ্যে মাস্ক বিলি করছি। 1,500 মাস্ক বিভিন্ন মানুষের মধ্যে আমরা বিলি করছি। যদিও প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বড় কোনো জমায়েত করে গণেশ পুজো করা যাবে না বা অন্য যে কোনো ধার্মিক অনুষ্ঠানই জমায়েত করে করা যাবে না, প্রশাসনের সেই কথাকে সম্মান জানিয়ে ছোট করেই এই সব জায়গায় গণেশ পুজোর আয়োজন করা হয় এদিন। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ।